রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল আমার বিল মারু ফেরা আমার বিল মারু ফেরা আমার বিল মারু ফেরা সিয়াম দিল ভুলে সিয়াম দিল ভুলে সত্যনায়ের সাথী তো দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে আমার বিল মারু ফেরা আমার বিল মারু ফেরা আমার বিল মারু ফেরা সিয়াম দিল ভুলে সিয়াম দিল ভুলে সত্যনের সাথী তো দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে বেচাইন বেহাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ এবার শুরু হো এবার শুরু হো মুনকারের কাজ এবার শুরু হো এবার শুরু হো মাহে রমজান করতে সেই কাজের লোক সেই কাজের লোক জঠর জ্বালাই বুঝে নাও হে জঠর জ্বালাই বুঝে নাও হে গরিবের মেলা জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল ঠিক না রে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আমি তোমাদের উপরে রমজানে রোজাকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো তাকওয়ার অধিকারী হতে পারো আমার ভাইরা এই কথাগুলো এই জন্য বললাম রমজানের মাস আসে রোজা রাখে না নামাজের জন্য ডাকলে সাড়া পাওয়া যায় না কোরআনের জন্য ডাকলে সাড়া পাওয়া যায় না আমার রাসূলের জন্য ডাকলে সাড়া পাওয়া যায় না রাসূলের সুন্নাত দাড়িটা শেভ করে শেভ করে না এমন আল্লাহর বলি আছে না নাই আমার এটা যখন মরে যাই তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমার রাসূল ওই মরা লাশ মরার পরে কেন বহন করবে বলি সারাটা জীবন রাসূলের বিরুদ্ধে দান করে গেল বরং রাসূলের পক্ষে যারা কথা বলেছে তাদের কি করে জুলুম করা যায় নির্যাতন করা যায় তাদের কি করে যেখানে ভরে যায় কি করে কেন এগুলা কি করে ফাঁসিতে ঝুলানো যায় কি করে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া যায় এই ষড়যন্ত্র করে করে কবরে গেল এখন মরে যাওয়ার পরে বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমার রাসূল বলে ওরে বান্দা ওরে আল্লাহর বান্দা তোর মরা লাশ আমার কান্দে আমি নেব
নেবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, ওটা তো গেল। তারপরে এবার আসি, প্রথম একটা সংগীত শোনাচ্ছিলাম, বদলে যাবে দেশটা আমার, এই দেশ বদলে যাবে, এর অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে কোরআনের জন্য, ইসলামের জন্য মানুষ কোরআন মুখী হচ্ছে, ইসলাম মুখী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখে পড়ছে কিনা? এখন অপসংস্কৃতির দিকে আর সুস্থ সংস্কৃতি সিনেমা হলে লোক পাওয়া যায় না, খেয়াল করেছেন? সিনেমা যত তৈরি করতেছে, যেভাবে তৈরি করতেছে, পোস্টার মারতেছে, ওই দেখি টিভি দেখছে, আমাদের যুবকেরা ওখানে যায় না। কেন? যুবকেরা এখন চালাক হয়ে যায়, দুই দিকের জন্য আমার যাওয়া যাবে না। কিছু খাটের মাঝে আবার ফ্রি ফায়ার পাবজি দিবস আছে না? নেই আছে। আর আমার মা বোনেরা তো এখন সব জায়গায় পাস, সব জায়গায় কি? ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, আমাদের জন্য একটু নাগাইলে হবে? ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হকালে আখেরে পরকালে, দুনিয়ায় হকালে আখেরে পরকালে, দুকুলে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি, ঠিক না? ফরজ না না ফরজ? যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি, করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, ফেরেশতা করবে কোনো গান। ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। সিরিয়ালের মায়াই পড়ে ভুলো না বোকা, ও সব তো মিশে মায়া সবই যে ধোকা, সিরিয়ালের মায়াই পড়ে ভুলো না বোকা, ও সবই মিশে মায়া সবই তো ধোকা, সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো, সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো, মসজিদে হইলে আজান। ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। স্বামী স্বামীর অবাধ্য আর হইও না রে বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। স্বামীর অবাধ্য হওয়া যাবে? মা বোনেরা স্বামীর অবাধ্য এখন অনেকেই হয় না? হয় না? স্বামীর বসার আছে না? একদম পাগল বানায় মানে পুরো নেটওয়ার্কের বাইরে এই ফিল্মগুলো, এই বউ কি জন্য রেখে আনলাই না? ডাইরেক্ট কমেন তো তোর নেটওয়ার্ক, তোর রাস্তা ভাব যা, তোর জিয়ে নে ভাল লাগে সেখানে, তোর সাথে শোনো। শ্বশুর বাড়ি গেলে আরো হাতির পাঁচ পাবা আছে না? না শ্বশুর বাড়ি তুই আর মর জানো? এই আমি যত জল বলবো আমি একটু পায়ে যাচ্ছি, তুমি বাড়ি বসে ওয়াজ টিভি সাথীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে।